এক টাচ করে ভিডিওটি ওপেন করে নিয়েছেন, তার মানে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি ভিন্ন ধরনের একটি অ্যাপ্লিকেশন আপনার ফোনে কিন্তু ইউজ করতে পারবেন। এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে থাকে তাহলে যেই দেখবে এবং এর কাজটি যেই শিখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি আজকের এই ভিডিওটি দেখার পর আপনার ফোনে যদি আমি যে অ্যাপ্লিকেশনটি ইউজ করছি সেই অ্যাপটি একবার ব্যবহার করেন তাহলে এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখে আপনি অবাক হবেন তো হবেনই, এবং আপনার বন্ধুবান্ধবরাও যদি দেখে তারাও অবাক হবে এবং আপনার হাতে পায়ে ধরে অ্যাপ্লিকেশনটিকে নিতে চাইবে। তো মাত্র 2 থেকে 3 মিনিটের এই ভিডিওটি দেখার পর বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন কিন্তু আপনার ফোনে ইনস্টল করতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন, এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। তো বন্ধুরা, অ্যাপটিকে প্রথমবার যখন আপনি ওপেন করবেন অ্যাপটি নর্মাল এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন। এখানে অ্যাপসটি কিছু সেটিংস আপনাদের ফার্স্ট অফ অল করে নিতে হবে, দেন আপনারাই কিন্তু এই অ্যাপসটি উপভোগ করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। এখানে আমরা সিম্পলি নেক্সটে ক্লিক করব। আমি যে কাজগুলো করব অবশ্যই সেই কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনার ফোনে করার চেষ্টা করবেন। তো এখানে জাস্ট আমি এই অ্যাপ্লিকেশনটিকে অ্যালাউ করলাম, তারপর আপনারা অল অ্যালাউ করে দিবেন। এখানে অনেকবার অ্যালাউ চাইবে, আপনারা সিম্পলি কী করবেন, অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনি অ্যাপটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখন জাস্ট আপনাদের এখানে আরও 3টি সেটিংস করে নিতে হবে। অ্যাপটির এই 3টি সেটিংস করার পর অ্যাপটির ভিতরে যে অসাধারণ কাজটি আছে এই কাজটি আপনার ফোনের সাথে সেট হলে আপনি দেখে সত্যি অবাক হয়ে যাবেন। আমরা সিম্পলি কী করব, 1 নম্বর এই সেটিংসটির উপর ক্লিক করে দিব। এই সেটিংসটির উপর যখনই ক্লিক করব এখান থেকে আপনাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন বের করতে হবে, এবং এই অ্যাপটির নাম হচ্ছে পিনজিন লকার। আপনারা জাস্ট কী করবেন, এটাকে অ্যানাবেল করে দিবেন। দেন আপনারা 2 নম্বর সেটিংসটি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। সেটিংসটির মধ্যে ক্লিক করলে এখানে আপনারা আবারও এই পিনজিন যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন সেটা চলে আসবে, আপনি এটাকে অন করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন প্রিভিন লক স্ক্রিন ফেইলর, আপনারা জাস্ট কী করবেন এটার উপর একবার ক্লিক করবেন। এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে, এবং এখানেও আপনি ওই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব পিনজিনের মধ্যে, আমরা পিনজিনে ক্লিক করব। পিনজিনের মধ্যে ক্লিক করার পর এখানে আমরা এর অপশনটি দেখতে পারবো অফ করা আছে, আমরা এটাকে অন করে দিব। অন করে দেওয়ার পর এখন জাস্ট আমরা কি করব, ব্যাকে চলে আসব। এখন কিন্তু আপনি আপনার ফোনে অ্যাপটিকে এরকম ইন্টারফেসে দেখতে পারবেন। এখানে জাস্ট দেখতে পারবেন সেট নাও একটি অপশন চলে আসবে, আপনি সেট নাওতে ক্লিক করবেন। সেট নাওতে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কয়েকটি প্যাটার্ন বা কয়েকটি অপশন থাকবে। আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে উপরের যে অপশন 2 নম্বর অপশনটি দেখতে পাচ্ছেন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, আপনারা এটা ক্লিক করে দিবেন। আপনাদের কাছে কোনটা ভালো লাগে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এখানে আপনাদের ফেভারিট টিচারের নাম লিখতে বলবে, এবং এখানে জাস্ট আপনাদের কিছু অপশন দেওয়া থাকবে, আপনারা এটাকে সিলেক্ট করে দিবেন। আমি এখানে সিম্পলি একটি সিকিউরিটি কি দিয়ে জাস্ট আমি এখানে টিক মার্কে ক্লিক করে দিব। টিক মার্কে যখনই ক্লিক করবো এখানে ইন্টার নিউ পিন চাইবে, আপনি ইন্টার নিউ পিনে ক্লিক করে পিন দিয়ে দিবেন। এখান থেকে আমরা পিন দিয়ে দিব 2244। এখান থেকে জাস্ট আমরা 2244 দিয়ে আপনাদের দেখালাম, আপনি আপনার পছন্দের পিনটি দিতে পারবেন। এখানে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখন জাস্ট এখানে দেখতে পারবেন স্টার্ট সেটিং, আপনি স্টার্ট সেটিংয়ে ক্লিক করবেন। স্টার্ট সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কনফার্ম হতে হবে, আপনাদের ফোনের লক কনফার্ম হতে হবে। এখানে আমরা কী কী দিয়েছিলাম, 2244, এখানে জাস্ট আমরা 22, যেখানে 2 আছে সেখানে 2 বার ক্লিক করব, এবং যেখানে 4 আছে সেখানে 2 বার ক্লিক করবো। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমি 4-এ 4-এ ক্লিক করার পর সাথে সাথে কিন্তু এখান থেকে আমার ফোনের লকটি খুলে গেল। তো এবার আসুন এই অ্যাপসটির একটি ডিমো আপনাদের দেখাই দিই। আপনি যখন আপনার ফোনকে লক করবেন, লক করার পর আপনি কিন্তু আপনার ফোনে এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। আপনাদের সিম্পলি কী করতে হবে, স্লাইড করতে হবে। স্লাইড করার পর আপনি আপনার ফোনে এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। এখন যদি আপনি চান আপনার ফোনকে ব্যবহার করতে, আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন না। আপনাদের সর্বপ্রথম লকটিকে খুলতে হবে, আর এই লকটি এমন একটি লক আপনি ছাড়া অন্য কেউ কখনোই কিন্তু খুলতে পারবে না। এখান থেকে জাস্ট আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম 2244, এই 22-তে আমরা জাস্ট 2 বার ক্লিক করব, এবং 44-এ 2 বার ক্লিক করব। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই 2 একই জায়গাতে কিন্তু বারবার নেই, যেইখানে যেইখানে থাকবে সেইখানে আপনাদের 2 বার করে টাচ করতে হবে।
এখানে আমরা 22 দুইবার ক্লিক করেছিলাম এবং 44 যদি দুইবার ক্লিক করি তাহলে আমার ফোনের লকটি খুলে যাবে এবং আমি আমার ফোনকে এখন ব্যবহার করতে পারবো। এই চমৎকার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অসাধারণ একটি লক কিন্তু আপনার ফোনে সেট করতে পারবেন যা আপনি ছাড়া কখনোই আপনার বন্ধুবান্ধব খুলতে পারবে না। তো চলুন এখন দেখে নেওয়া যাক কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হয়। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনাদের প্লে স্টোরে চলে যেতে হবে এবং এখানে সার্চ করতে হবে পিনজিনি। পিনজিনি লকার লিখে সার্চ করলে আপনি অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এবং আমি ফোনের যে কাজগুলো করলাম সেই কাজগুলো করে দিলে কিন্তু আপনি আপনার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন।